আজকে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হলো রুটি, আর তার সঙ্গে সকালবেলা একদম হেলদি একটা তরকারি, আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি। আর তরকারিটা খেতেও অনেক সুন্দর হয়েছে। তো এটাই হলো আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আরও একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। আর সকালবেলা ব্রেকফাস্ট করা কমপ্লিট, আর এই যে এখন এসি বেডরুম ক্লিন করব। তো বেডরুমটাকে আজকে ভেবেছিলাম কি না, তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরই আজকে একটু অন্যভাবে বেডরুমটাকে গুছিয়ে নেব, মানে অন্যভাবে আজকে একটু ডেকোরেট করব। কিন্তু না, যেভাবে ভেবেছিলাম সেভাবে হয়নি আর কি। এর জন্য আমার কিছু কভার দরকার ছিল, কভারগুলো বানিয়েছিলাম, তারপরেও পুরোপুরি কমপ্লিট হয়নি বলে পুরোপুরিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে দু একদিনের মধ্যে বেডরুমের লুকটা একটু চেঞ্জ করব, অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এখন বিছানা তুলে ভালো করে বিছানাটা ঝেড়ে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, আর তারপর ডেইলি বেসিসে যে কাজগুলো থাকে ডাস্টিং ক্লিনিং, সেগুলো একে একে করে নেব। হ্যাং করা যে র্যাকগুলো আছে, এই র্যাকটা, তারপরে ডাইনিং রুমের র্যাকটা, এগুলো না সবসময় ক্লিন করা হয় না, আর এগুলো বেশ পরিমাণে নোংরা হয়ে থাকে, আর মানে যখন ক্লিন করি দেখা যায় বেশ ধুলো জমে আছে। আর এর উপরে যে শোপিসগুলো থাকে সেগুলো তো বেশ ধুলো জমে থাকে, কারণ যেহেতু এটা হাতের টাচের একটু বাইরে, অনেকটা উপরে, সে কারণে প্রত্যেক দিন আর ক্লিন করা হয় না। আর ওপরটা ঝেড়ে মুছে এবার নিচটা চলে এসেছে, মানে আমার যে টিভি ক্যাবিনেটটা আছে এইটা। তো আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদি এটা একটু কালার করে নাও, দেখতে আরও ভালো লাগবে। হ্যাঁ গো, আমার এটা ইচ্ছে আছে কালার করবো, এবং আমার ঘরে আরও প্লাইউডের টুকরো রয়েছে, সেইগুলো দিয়ে এটাকে আরও একটু ডেকোরেট করার ইচ্ছে আছে। ডেকোরেট মানে নতুনত্ব একটু মানে অন্যরকম কিছু করার ইচ্ছে আছে, এটাই যা। তো যাই হোক, এখানটা এবার ক্লিন করে নিই, এবার এর উপরে একটা হোয়াইট কালারের কভার আমি পেতে দেবো। তো এক এক সময় এক একটা কভার পেতে দিলে বেশ ভালো লাগে দেখতে। কয়েকদিন আগে ছিল ইয়েলো কালার, আর এখন দিচ্ছি হোয়াইট কালারে একটা টাওয়েল। আর এই টাওয়েলগুলো জানো তো, মানে এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এগুলো সেই আমার বাবার, যেহেতু এয়ারফোর্সে উনি জব করতেন, চাকরি করতেন, তো সেখানকার এই প্রচুর টাওয়েল পেতেন আর কি ডিফেন্সের লোকেরা, তো সেই টাওয়েল এগুলো। তবে অনেক টাওয়েল আমি নিয়ে এসেছি বাড়ি থেকে। আর তার সঙ্গে সঙ্গে বেডসাইড টেবিলটার উপরেও একটা কভার পেতে, বেডরুমটা মোটামুটি ক্লিন হয়ে গেছে, আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলো? আর এখন চলে এসেছি কিচেনে। কিচেনে এসে এবার যে সমস্ত কাজকর্ম থাকে, অর্থাৎ দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে কিচেনটাকেও আজকে ভালো করে একটু ক্লিন করবো। এর থেকে না একটা জিনিস নিয়েছি, এটা হচ্ছে আম, এবছর প্রথমবার খাবো। আর এই দেখো, আমটা না খুব একটা ভালো না জানো তো, মানে নিতে হয় তাই নিয়েছি, নরম নরম বেশ আমটা। আর এই আমটার দাম কত পড়লো বলো তো তোমরা? 22 টাকা দাম পড়লো একটা আমের। তো ভাবলাম চলো আজকে একটা নিয়ে উদ্বোধন করা যাক। এটা হচ্ছে আমের চাটনি করবো আজকে। অনেক দিন পর বাজারে পেয়েছি বাটা মাছ। আর সত্যি কথা বলতে আমি গিয়েছি, গিয়ে দেখি বাটা মাছ যেখানটা আর কি, যে দোকানে, সে দোকানে প্রচুর ভিড়। মানে অনেক দিন পর আজকে বাজারে বলতে গেলে বাটা মাছ এসেছে। সব দিন আমাদের এখানে বাটা মাছ পাওয়া যায় না, মানে যাই না বললে চলে, অনেক দিন বাদে একদিন পাই এরকম ব্যাপার। তো বাটা মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, বাটা মাছ নিয়ে এসেছি। তো এখানটা প্লেন একটা তরকারি করব বাটা মাছে, আর দেবো ভাজা জিরের গুঁড়ো। আমি কিন্তু বাটা মাছের তরকারিতে মানে যে আলুটা যে কষিয়ে নিলাম, লঙ্কা লবণ হলুদ, ব্যাস এটা আর কিছু দিইনি। আমি মাছ দিয়ে দেবো এবার, ভালো করে ফুটে উঠলে নামানোর আগে আমি রোস্টেড যে জিরে ধনে পাউডার আছে সেটা দিয়ে দেবো। আর এটা দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে, এই রেসিপিটা আমার মায়ের, মানে নর্মাল রেসিপি বাট মায়ের কাছ থেকে শেখা, খুব ভালো লাগে খেতে। বিয়ের আগে বাটা মাছ আমি খুব ভালো খেতাম। তো যাই হোক, এখানে সবসময় পাই না, সেভাবে খাওয়াও হয় না। আর এদিকটা হচ্ছে এবার আমি বসিয়ে দেবো চাটনি, আর ওদিকে ডালও হয়ে গেছে। তো এখানে চাটনি বলতে এখান দিয়ে আম, আর এখানে সর্ষে সমা দিয়েছে, দিয়েছি তার সঙ্গে একটা শুকনো লঙ্কা। এবার আমটা দিয়ে দিলাম, আমটা না খুব একটা ভালো না জানো তো, মানে একদম নরম হয়ে গেছে আমটা। একটুখানি হলুদ দিয়ে দেবো, ব্যাস এবার একটুখানি ভাজা হতে না হতে এবার দিয়ে দেবো জল। আর কিন্তু তেল কিন্তু একদমই দেওয়া যাবে না, তেল দিলে বেশি ভালো লাগে না। ব্যাস এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, আর টক যা ছিল, বাপরে বাপ, আমটা প্রচুর টক ছিল, ভাবতে পারিনি এতটা পরিমাণে চিনি দিয়েছি। তারপরেও একটা মাত্র আম, তারপরে মনে হচ্ছে কি সেই টকই মনে হয় কাটে না। একদিকে অবশ্য ঠিকই যে যে কোনো টক খাবার যদি টক না হয় না, তাহলে কিন্তু সেই টক খাবারে একটা মাধুর্য থাকে না। তো যাই হোক, আমের চাটনিটাও কিন্তু খুব ভালো হয়েছে। আজকে দুপুরে যে ভাত হয়ে গেছে, হয়েছে মুসুরির ডাল, আর এখানটা হচ্ছে মাছের তরকারিটা না একটুখানি আবার শুকিয়ে গেছে, যাই হোক। আর এই যে চাটনি, এটাই আজকে লাঞ্চ মিল।
ভাইকে বললাম আজকে কিচেনটাকে একটুখানি ভালো করে আবার ক্লিন করব, যদিও ক্লিন করব মানে সেইভাবে ক্লিন নয় আর কি, কারণ আমার কিচেন সবসময়ের জন্য ক্লিন থাকে মোটামুটি, তোমরা দেখেই থাকো। আর তারপরেও মাঝে মধ্যে আরেকটু সব কিছু সরিয়ে সরিয়ে ক্লিন করতে হয়, যেমন এই যে স্পুন হোল্ডার দুটো বানিয়েছিলাম তার ভেতরে দেখি বেশ পরিমাণে একটু ধুলো ধুলো জমেছে, তাই স্পুনগুলো সমস্ত তুলে বের করে নিয়ে আসলাম। তারপরে যেখানটায় এই যে বড় স্পুন হোল্ডার, এটা স্পুন হোল্ডার নয়, এটা যেমন ব্যালন থাকে তারপরে ছুরি কাঁচিগুলো থাকে, তো এটার ভেতরে একটু নোংরা নোংরা হয়েছিল, সেগুলো ভালো করে ক্লিন করে দিলাম, ট্রেটা ভালো করে একটু ক্লিন করে দিলাম, এটাই আর কি হয়। আর আমার কিচেনটা যেহেতু ছোটো সেহেতু কী হয় বলো তো, কী বলবো তোমাদেরকে, নোংরা পরিমাণটা মানে হয়ে যায় আর কি, কোথায় দিয়ে কীভাবে হয়, বড় কিচেন হলে হয় না, কারণ রান্না করতে গেলে না গ্যাস ওভেনে পাশেই সব কিছু যদি থাকে তো সেক্ষেত্রে যত চিমনি থাকুক না কেন ঘরে নোংরা একটু বেশি পরিমাণ হয়, তেল তেল ব্যাপারটা একটু বেশি হয়, সেই কারণে আমাকে এক্সট্রা আর কি ক্লিন করতে হয়। তো দেখো আমি এখানটায় সেই ভিম লিকুইডের যে লিকুইড ফর্ম আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু সমস্ত কিছু আমি ক্লিন করে দেবো, ট্রেটা ক্লিন করলাম, স্পুন হোল্ডারগুলো আমি ক্লিন করলাম, আর এখানটার র্যাকটাও কিন্তু সেমভাবে ক্লিন করে দেবো, টাইলসগুলো কিন্তু সেমভাবে আমি ক্লিন করে দেবো, ভীষণ ভালো কিন্তু ক্লিন হয়, এক্সট্রা করে কোনো ডিটারজেন্ট কিন্তু দিয়ে আর ক্লিন করতে হয় না। র্যাকটা রয়েছে, র্যাকটার ওপরেও দেখছি বেশ গুড়ি গুড়ি, জানি না কী পড়েছে বা কিসের নোংরা এখানটা আসে বুঝি না, কয়েকটা দিন বাদে বাদেই তো ক্লিন করি সব কিছু সরিয়ে সরিয়ে, তো দেখছি দেখো বেশ পরিমাণে কিন্তু গুড়ি গুড়ি কালো কালো, জানি না আমি বুঝতেও পারলাম না এটা কী কিসের নোংরা এটা, তো যাই হোক আর এখানটায় দেখতে পারছো, তো একটুখানি ভাবলাম সরিয়ে আগে একটু ক্লিন করে দিই, আর যেখানটা এরকম একটুখানি নোংরা দেখি সেখানটা আগে যদি ক্লিন না করি না ভালো লাগে না, বিশেষ করে আমার এই মানে কিচেনের জিনিসের কথা আর কি বলবো, আমি এখন বাসন মাজতে পারলাম না একটু পরে মেজে দেবো সেটা আলাদা ব্যাপার, বাট এই ধরনের নোংরাগুলো চোখে পড়লে না মানে আগে আমি ক্লিন করি। তো যাই হোক আর এবার আমি সমস্ত দেখতে পাচ্ছ আরশোলা, তোমরা ছোট ছোট আরশোলা কিন্তু আমার কিচেনতে হয়েছে, আবার আমি আরশোলার মানে রিমুভ করার জন্য যে আমি একটা জেল ট্যাপে কিনেছিলাম ওই জেলটা আবারও আমাকে নিতে হবে অনলাইন থেকে, শেষ হয়ে গেছে যদিও, তো যাই হোক এবার আমি পুরো র্যাকটা ভালো করে ক্লিন করে দিয়ে এবার যেখানটা দিয়েছি আমি সেখানটায় রেখে দেবো। মানি প্ল্যান্টগুলো ছিল আর মানি প্ল্যান্টগুলো না মানি প্ল্যান্টটা ছিল আর কি, একটা ট্রেড উপরে তোমরা দেখেছিলে সেই মানি প্ল্যান্টটা সরিয়ে নিয়ে গেছি, মানি প্ল্যান্টটা অ্যাকচুয়ালি কী হয় যে রোদ ঠিকঠাক দেওয়া হয় না কিচেনেই থাকে, অন্যান্য মানি প্ল্যান্টগুলো রোদে দেয় জল দেয় বাট এটা না খুব একটা যত্ন করা হয় না কিচেনে থাকে, বেশ অনেকদিন 5-7 দিন হয়ে যায় তারপর আমি জল চেঞ্জ করি, তো যাই হোক দেখছি একটু খারাপ খারাপ হয়ে গেছে সেই কারণে আমি এই র্যাকটা ঠিক ওপর দিকে আমি রেখেছিলাম জলটা পরিবর্তন করে, তো অ্যাকচুয়ালি কী হবে একটু মানি প্ল্যান্ট না একটু হালকা তাপে ওরা থাকে, বেশি তাপে ওরা থাকে না, সে কারণে ওপর যেহেতু ওই টিউবলাইটটা জলে আর নিচটাতে এটা রেখে দিয়েছিলাম, এর আগেও আমি দেখেছি খুব ভালো কিন্তু গ্রো করেছে, একটা মানি প্ল্যান্ট যখন আমি রেখে দিয়েছিলাম এমনি রেখে দিয়েছিলাম তখন আমি জানতাম না যে হালকা এরা মানে তাপে বেশি ভালো গ্রো হয়, তারপরে দেখছি আমি 5-6 দিনের মধ্যে মানি প্ল্যান্টটা এত সুন্দর গ্রো করে গেছে, তারপর আমি একজনের কাছে শুনলাম যে হ্যাঁ সত্যি তাই, তারপরে আমি এটা কিচেন থেকে এনে আবার আমি ওই র্যাকের উপর রেখে দিয়েছিলাম যাতে একটু ভালো গ্রো হয়, তো সত্যি দেখি ভালোই গ্রো হয়েছে, এবার আমি রেখে দিলাম আবার কিচেনে, তো মোটামুটি দেখো ভালো করে কিচেন সেলফে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি, আর ওই দিকে কিন্তু গ্যাস ওভেনও কিন্তু আমার রান্নার পর ভালো করে ক্লিন করা হয়ে গেছে, যদিও সেগুলো আর কিছু সেরকমভাবে আর শেয়ার করলাম না, তো ক্লিন করার পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর মানি প্ল্যান্টটা রাখার পর মানে আরও বেশি ভালো লাগছে আমার কিচেনটা এখন। কি ব্যাপার হাতে এখানে কি হয়েছে, কিসে কালি এটা, এদিকে তাকিয়ে বলো কিসে কালি, জোরে সুর বেরোচ্ছে না এখন গলা থেকে, দেখো দু ভাই মিলে দেখো ভালোবাসার ছড়াছড়ি মুখে নাকে ভর্তি, এতে ভালোবাসায় ভালোবাসা, গলায় ভালোবাসা, সারা বডিতে মোটামুটি এরকম ভালোবাসা তোমরা পাবে, এই দেখো এ দেখো পেনের কালি, এই পেনে কালি কিন্তু আর উঠবে না, এটা গতকালকে করেছে ঐতিহাসিক জামা, এটা প্রত্যেকটা জামাতে কোথাও এই দাগ কোথাও ওই দাগ, নতুন যে জামা হোক না কেন ওরা এইরকমই করে, দেখে কি অবস্থা করেছে, এই পেনের কালির দাগ কিন্তু সহজে উঠবে না আর।
থেকে আমি চশমা খুঁজে 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 পাচ্ছিলাম না। লাস্টে দেখি বেডসাইড আর খাটের মাঝখানটা পড়ে আছে, কী করে পড়লো ভগবান জানে। আর আমার ঘরে যে সব অবাক কাণ্ড বা মানে অবাক হয়ে যাওয়ার মতো কিছু না, নর্মাল ব্যাপার এগুলো যদিও। তো যাই হোক, চলো আজকে এখন করব একটা রেসিপি, যেটা কিনা গত ব্লগে তোমরা দেখেছিলে যে করা দিয়েও করিনি, সাবুর রেসিপিটা। তো সাবুরটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম গতকাল, তোমাদের দেখেছিলে তো, যথারীতি না একদম জমে গেছে। এটাকে আমি এখন গরম জলে দিয়ে তারপরে হালকা জমার, যেহেতু বেঁধে গেছে একটুখানি ছাড়িয়ে নেব, তারপরে দুধে জাল দিয়ে একটা রেসিপি করব। তো চলো শেয়ার করা যাক। আজকে এই খাবারটা আমি প্রথমবার করবো আর কি, এর আগে কোনোদিনও করিনি। তো তোমাদের সামনে করবো, দেখা যাক কেমন হয়, আশা করছি ভালোই হবে। এটা আমি ইউটিউবে দেখেছিলাম এবং দেখে আমি অনেকদিন ধরে ভাবছি করবো করবো করবো। অ্যাকচুয়ালি কী হয়, কোনো একটা বিষয় তুমি যখন ভাববে যে আমি আজ করবো কাল করবো জিনিসটা বা পরশু দিন করবো, ওই তুমি ভেবেই যাবে, দেখবে সেই জিনিসটা কিন্তু আর বাস্তবায়িত হয় না। তো আমার মনে হয় যেটা তুমি ভাববে সে চট জলদি করে নেওয়াই ভালো, বলে ফেলি বাট হয় কোথায়। একদম জমাট বেঁধে গেছে দেখো সাবু, একদম পুরো জমাট বেঁধে গেছে। দুধ কিন্তু আমার উতরে গেছে আর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। এবার এটা যেহেতু ফ্রিজে ছিল একদম দলা পাকিয়ে গেছে, সেই কারণে একটুখানি জাস্ট ফুটি, জাস্ট কোন রকম ওভালটা উঠলো, ব্যাস গ্যাস ফ্লেম অফ করে দেবো। এবার এটা ঢেলে দেবো, চলো দেখা যাক কেমন হয় জিনিসটা। এর মধ্যে খানিকটা পরিমাণে আমল দুধ দিয়েছে, দেখো ভালো করে গলেও নেই এখনো, আমল দুধ দিয়ে দিয়েছে। এবার এটা গুলিয়ে নেবো, তারপরে দিয়ে দেবো 10 টাকার যে আমল দুধ হয় এক প্যাকেট সেটা দিয়েছি। পাতলাই রেখেছি কারণ সাবু তো আবার ঘন হয়ে যাবে, তো এরকম ডেন্সিটি আছে। তো এটাকে এখন অফ করে দিই, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, এভাবে ঠান্ডা হতে দেবো। যেগুলো আমার ঘরে ছিল, আঙুর ফল ছিল ঘরে, আর হচ্ছে এখানটাতে কলা ছিল ঘরে, তো এই দুরকম ফলই আমি দেবো। তোমরা চাইলে অনেক রকম ফলের ভিতরে অ্যাড করতে পারো, কিশমিশ আছে, যদিও আদৌ অম্বল কিশমিশ খাবে না, সেই কারণে কিশমিশ দিচ্ছি না, আঙুর ফল আর কলাই দিচ্ছি এখানে। এখানটা ঠান্ডা হতে দিয়েছি জানো তো, আর এখানটা পরে আরও এক প্যাকেট আমুল দুধ দিয়েছি যাতে টেস্টটা অনেক বেশি ভালো হয়, আর সেই কারণে। তাড়াতাড়ি করে খেয়ে বলো কেমন হয়েছে বাবা, দাদি দেখো কি অবস্থা, নাকি এখানটা তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। অ্যাকচুয়ালি এটা ঠান্ডা ঠান্ডা খেতে হয়, তোরা খাবি, তারপরে আমি এই দেখো বেশ অনেকটা পরিমাণে হয়েছে, এবার এটাকে ফ্রিজে আমি রাখবো। কেমন হয়েছে সত্যি প্রথমবার খেলে এটা? কি তাড়াতাড়ি বল, ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলেছি, বাহ খুব সুন্দর, মানে কবি কবি কথা বলছি বাবা। হ্যাঁ হেলদি, গ্রেপস আছে, মিল্ক আছে, সাবুদানা আছে। ঠিক আছে খাও, এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিই, ঠিক আছে। খাও
খাচ্ছে খাক, আর আমাদের তো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, সন্ধ্যার পরে বের করবো, মানে মোটামুটি 2 ঘন্টা থাকবে, 3 ঘন্টা থাকবে, তারপরে খাবো। এই খাবারটা দেখেছি আর কি, ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আসলে এটা কীরকম জিনিস বলো তো, ফ্রুট কাস্টার্ড আমরা করে থাকি ঘরে, ওই টাইপেরই জিনিস, ঠিক আছে, ওর মধ্যেও প্রচুর ফ্রুটস যায়, এর মধ্যেও যায়। তো যাই হোক, চলো আজকে আমি খাবো রাত্রেবেলা, সেই রিভিউটা তোমাদের আগামীকাল তোমরা পাবে, বা আগামীকাল সকালবেলা খাবো, সেই রিভিউটা তোমার পরের ব্লগে পাবে আশা করি। চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, আজকের মতো টাটা।